আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি রুই মাছ দিয়ে আলুর ডাল। এই রেসিপিটার জন্য আমাদের লাগছে রুই মাছ, আর এখানে আলু সিদ্ধ করে হাত দিয়ে আধো ভাঙা করে একটু আমরা পানি দিয়ে রেখেছি। আর এখানে এখন মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। এখানে আমরা অল্প পরিমাণ আদা রসুন ইউজ করলাম, কারণ আমাদের রান্নার সময় আবার আদা রসুন ইউজ করতে হবে। এই যে কড়াইতে আমরা তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পর মশলা মাখানো মাছগুলো ঢেলে দিলাম। এখন মাছটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে মাছটা না ভেজে একটু ভালো মতো কষিয়ে নিব, যাতে মাছের থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আবার কড়াইতে তেল দিয়ে সেই তেলে পেঁয়াজ আর দুটা তেজপাতা দিয়ে না হলো, এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পর আমরা এখানে আবার একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে আমরা এখানে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে নেব। এখানে আমরা অল্প পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়েছি, কারণ আমরা মাছেও যেহেতু আগে দিয়েছিলাম। আবার এখানে আমরা কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম। এখন ভালো মতো মশলা কষিয়ে পানি দিয়ে কষানো হওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আলু দিয়ে পানি দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিতে হবে। একদম আলুগুলো ঘন হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। এটা বেসিক্যালি উত্তরবঙ্গের রান্না। উত্তরবঙ্গে এইভাবে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে, ওরা এটাকে আলুর ডাল বলে। এখানে আপনারা রুই মাছ ছাড়া অন্য মাছ ইউজ করতে পারেন, এখানে আপনারা শোল মাছও ইউজ করতে পারেন, কিন্তু আমরা এখানে রুই মাছটা দিয়েই বেশিরভাগ করে থাকি, রুই, কাতল এইসব মাছ। এই যে দেখুন, মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, আলুটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন মাছগুলো ঢেলে দিয়েছি। আবার মাছটাকে আলুর সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমরা একটু ঢেকে মাছটা রান্না করব। আমাদের রেসিপি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আলুর ডালটা ভালো মতো কষিয়ে নিতে হয়। এই যে দেখুন আমাদের রেসিপির ফাইনাল লুক, আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই ইজি কিন্তু খুব মজাদার একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন।